হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতায়, যেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত। সেখানেই এখন যাব। তো চলো, বেশি দেরি করব না, ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। এখন গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি সোজা হেঁটে। তো এখান থেকে কত 9 মিনিট মতো দেখাচ্ছে, তাই তো? তো এখান থেকে 9 মিনিট মতো গিয়ে তারপরে আমরা মনে হয় ঠাকুর বাড়িতে আর কি পৌঁছাবো। আমাদের একটু ভুল হচ্ছিল, কোন দিকটা আমরা বুঝতে পারছিলাম না। তোমরাও সেম জিনিসটা করতে পারো, তোমরা এসে পুলিশ বা কাউকে জিজ্ঞেস করে নিতে পারো, ওরা ঠিকঠাকই ডাইরেকশন দেবে। তো আমরা পুলিশকেই জিজ্ঞেস করলাম যে কোন দিকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা পড়বে। তো ওরা বললো যে এই যে ডাইরেকশনটাই যেতে হবে আমাদেরকে। এখন ওই ডাইরেকশন ধরেই যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি মেট্রো স্টেশন হয়ে আসো তাহলে মেট্রো স্টেশন গিরিশ পার্কের 1 নম্বর মেট্রো স্টেশনের যে গেট আছে সেখান দিয়ে উঠতে পারো, ওখান দিয়ে একদমই সামনে পড়বে, বেশিক্ষণ লাগবে না যেতে। তো এখন এসে গেছি, এখন ঢুকছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এখানে। এখান দিয়ে আর একটু যেতে হবে আমি যতটা জানি। তো এখান থেকে আমরা ঢুকলাম, ঢুকে এবার এই সাইডে যাচ্ছি। তো এই সাইডেই হয়তো পড়বে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা। দুর্গাপুজো হবে মনে হয়, সেই প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই সাইডটা সবই পুরনো বাড়ি। আমরা যেখানটা দিয়ে মানে ঢুকলাম, যে স্ট্যাচুটা মতো আর কি করা আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বলে যে বড় একটা স্ট্যাচু করা আছে, সেখান থেকে যে ঢুকলাম, ওখান থেকে বেশ অনেকটাই আসতে হচ্ছে দেখাচ্ছে। তো 3 মিনিট মতো লাগবে যেতে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ অনেকটাই মানে অনেকটা না, 3 মিনিট বলছে। তো এখন এসে গেছি, এটা পেছনে আছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আর পেছনে এটা রবীন্দ্র মঞ্চ আছে। তো এখন যাই ঢুকি, দেখি কী কী আছে না আছে। রবীন্দ্র মঞ্চ যেখানটা আছে ওখান থেকেও আর একটু সোজা যেতে হবে, যেটা এই সাইডে রবীন্দ্র মঞ্চ পড়ছে। তো এখান থেকেও আরেকটু গিয়ে তারপরে বললো এরকমই আরেকটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বলে আর কি আছে, বোর্ড আছে, সেখানটা দিয়ে ঢুকলেই তোমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঢুকতে পারবে। ট্রামলাইনের সামনে স্মার্ট বাজার আছে, স্মার্ট বাজারের উল্টো দিকে যায়। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা পড়ছে। তো এখন যাচ্ছি, আর এখানে হাতে টানা রিক্সাও এখনও চলে, যেটা কলকাতায় এখনও চলে হাতে টানা রিক্সা। তো পেছনে স্মার্ট বাজার পড়ছে, তার পুরো অপোজিট সাইডেই তোমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পড়বে। তো এখান থেকে এখন ঢুকছি আমি। তো এখানে মনে হয় টিকিট ফিকিট কাটতে হয়, তো আমরা টিকিট কেটেই ঢুকবো এখানে। আর তো যাচ্ছি এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে, যেটা এখন রবীন্দ্র ভারতী আর কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নামে আর কি পরিচিত আমি যতটা জানি। তো এখন ঢুকছি ওখানে। তো এখন এসে গেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভেতরে। কিছু জিনিস বলার ছিল, যেটা হলো ওখানে প্রথমত ভিডিও করতে দেয় না, আর তারপরের কথা হলো শুধু নিচের যে পোর্শনটা আছে সেই জায়গাটাতেই শুধু ফটো তোলার জন্য 50 টাকা চার্জ করেছে, কিন্তু নিচেতে সেরকম দেখানোর মতো কিছুই নেই। শুধু মানে পুরো আর কি নিচের যে সেকশনটা পড়ে সেগুলোই তোমরা দেখতে পাবে। তো এইটুকুনি দেখানোর, আর ওপরে গেলে তোমাদেরকে জুতো খুলে যেতে হবে, আর তার সাথে ফোন সুইচ অফ করে তারা আর কি বলবে যে ওপরে যেতে, আর ওপরে যেন গিয়ে কোনো কিছুতে হাত টাত না দেওয়া হয়, এটাও তোমাদেরকে বলে দেওয়া হবে। জোড়াসাঁকোতে ঢুকতে 20 টাকা করে চার্জ নিয়েছে এক একজনের জন্য, আর 50 টাকা নিয়েছে শুধু একটা মোবাইলে যদি ফটো তোলা যায় সেই জন্য, এক মানে 50 টাকা করে চার্জ নিয়েছে একটা মোবাইলের 50 টাকা।
তোমরা যারা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসনি তারা অবশ্যই এসে ঘুরে যেও, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে অনেক কিছু যেগুলো জানো না সেগুলোও জানতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।